ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রেডি হাউস ফর সেল ঢাকা। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমরা রয়েছি পূর্বাচল যাওয়ার রাস্তায়, বসুন্ধরা কনভেনশন হলের সামনে। ডান দিকে হচ্ছে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া আর বাঁ দিকে হচ্ছে খিলক্ষেত। তো দর্শক, আজকে আমরা খিলক্ষেত এরিয়াতে, দক্ষিণ খান মৌজায় পড়েছে বসুন্ধরা কনভেনশন হল এর পূর্ব পাশের বাঁ দিকের রোডে আমরা আজকে একটা ডুপ্লেক্স বাড়ি দেখাবো। তো দর্শক, যারা আমাদের সঙ্গে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তারা জানেন আমরা নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসি, বিশেষ করে প্রপার্টি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো দর্শক, দেখতে পাচ্ছেন বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া, আর এটা হচ্ছে আমরা যেখানে যাব। আপনার এই এই জায়গাটা থেকে আপনার যেতে সময় লাগবে 7 থেকে 8 মিনিট। আমরা যাব হচ্ছে কনকর্ড লেক সিটির সামনে দিয়ে। তো দর্শক, যারা কনকর্ড এরিয়াটা চেনেন, লেক সিটি চেনেন, তো তারা কিন্তু সহজে চিনে ফেলবেন জায়গাটাতে। তো এখানে একটা ডুপ্লেক্স বাড়ি বিক্রি হবে, আমরা সেই বাড়িটাতে কাছে আপনাদেরকে নিয়ে যাব এবং বাড়িটা দেখাবো বর্তমান অবস্থা। তো দর্শক, আমরা পূর্বাচল রোডটাতে রয়েছে এবং পূর্বাচল রোডে দেখতে পাচ্ছি কত সুন্দর করে কাজ কিন্তু এগিয়ে যাচ্ছে। সো দর্শক, আমরা সেই রোডটাতে রয়েছে, সামনে কিন্তু নৌবাহিনীর একটা রয়েছে, নৌবাহিনী দেখতে পাচ্ছেন, নৌবাহিনীর একটা প্রজেক্ট আছে, এখানে অফিস রয়েছে। সো দর্শক, আমরা সেই এই রোড দিয়ে যাব। এখানে কিন্তু ব্রিজটা হচ্ছে কমপ্লিট প্রায়, ব্রিজের দিয়ে আমরা পার হয়ে হাতের বাঁ দিকে ডান দিকে ঢুকবো। তো দর্শক, আমরা সেই জায়গাটাতে যাব, এর আগে আমরা রাস্তায় আপনাদের দেখিয়ে নিয়ে যাচ্ছি রাস্তাটা কীভাবে আপনারা যেতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকুন আর আশা করব আপনারা আমাদের সঙ্গে থেকে পুরো ভিডিওটা এনজয় করবেন। তো দর্শক, চলুন আমরা বাড়িটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ডুপ্লেক্স ভিডিওতে। তো দর্শক, আজকে আপনাদেরকে আমরা যে ডুপ্লেক্সটা দেখাতে আনছি সেটার ভিতরে আমরা প্রবেশ করেছি। তো দর্শক, ভিতরে জায়গাটাতে হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং, বিশাল আকৃতির একটা ড্রয়িং ডাইনিং রয়েছে এবং নিচে একটা বেডরুম, রান্নাঘর, এ হচ্ছে নিচের যে অবস্থানটা। আর উপরে 3টা বেডরুম আছে, ফ্যামিলি লিভিং আছে, বাথরুম আছে 2টা অ্যাটাচড। তো দর্শক, আর নিচতলাতে কমন ওয়াশরুমটা তো রয়েছেই। তো দর্শক, 3টা বাথরুম আছে উপরে অ্যাটাচড। এখানে হচ্ছে এটা হচ্ছে রান্নাঘর এবং রান্নাঘরটা খুবই সুন্দর। আর উপরে আমরা যাচ্ছি, সিঁড়িটা কমপ্লিট করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিঁড়ি। উপরে এই জায়গাটা হচ্ছে ফ্যামিলি লিভিং, আর এটা হচ্ছে একটা বেডরুম, এটা মাস্টার বেড, বা আপনি চাইল্ড বেড বানাতে পারেন। ভিতরের ওয়াশরুমগুলো অনেক সুন্দর, অনেক বড়। এখানে বারান্দা আছে, দুদিকে কর্নার প্লট, দক্ষিণ এবং পশ্চিম দিকে খোলা। যে দেখতে পাচ্ছেন আপনি, এটা দক্ষিণ পাশ, পাশে কিন্তু রাস্তা রয়েছে। তো দর্শক, যারা একটু খোলামেলা পরিবেশে বসবাস করতে চাচ্ছে তাদের জন্য কিন্তু আমরা এক্সক্লুসিভলি নিয়ে আসছি আমাদের এই চ্যানেল রেডি হাউস ফর সেল ঢাকাতে। তো দর্শক, ইউটিউব চ্যানেল আমাদের রয়েছে যেখানে আপনারা নিয়মিত এই ধরনের ভিডিও পাচ্ছেন। তো দর্শক, আজকে এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়াশরুমটা অনেক বড়, বিশাল আকৃতির একটা ওয়াশরুম ভিতরে কিন্তু রয়েছে। এই পাশে বেডরুমটা দেখলেন, ভিতরে খুব সুন্দর করে সাজানো, টাইলস বড় দেওয়া হয়েছে। এটা একটা বেডরুম, এখানে কিন্তু একটা ছোট্ট কিচেন রাখা আছে যাতে করে। আর এই পাশে একটা বেডরুম, শুধু টাইলসের কাজ বাকি আছে। এই ওয়াশরুমটা বড় আছে এবং এখানে কিন্তু সামনে ফ্রন্টটা খুব সুন্দর করে করা হয়েছে। দর্শক, যদি মনে হয় আপনারা এই বাড়িটা কিনতে আসবেন বা দেখতে আসবেন, আমাদেরকে জানালে আমরা আপনাদেরকে। দর্শক, এটা হচ্ছে এখানে একটা রুম আছে, বর্তমানে এটা কমপ্লিট করা হয়নি, মোট 2টা বেডরুম আছে, কমপ্লিট করা হয়নি। তো দর্শক, এই দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা দেখাচ্ছি, খুব সুন্দর দেখা যাচ্ছে,
অনেক ফকফকা আলো আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, এই যে ভিডিওটা দেখলেন, এটার ফ্রন্ট ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফ্রন্ট ভিউতে কেমন লাগে দেখতে একটু আপনাদের জন্য আমরা নিয়ে আসছি। তো দর্শক, যারা আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে নিয়মিত এই ভিডিওগুলো দেখছেন, এখানে কিন্তু ড্রাইভারদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। এই জায়গাটাতে আপনি পার্কিং করতে পারবেন। এখানে হচ্ছে 4.75, মানে 4.5 কাঠা জমির উপরে কিন্তু এই বাড়িটা নির্মাণ করা হয়েছে। সামনে 16 ফিটের সুন্দর রাস্তা রয়েছে এবং যারা একটা ডুপ্লেক্স বাড়ি খুব দরকার তারা কিন্তু এই বাড়িটি কিনতে পারেন। তো দর্শক, এই ছিল আজকে ডুপ্লেক্স বাড়ি। তো বাড়িটির দাম 2 কোটি টাকা পড়বে। তো যারা এই বাড়িটি ক্রয় করতে আগ্রহী আছেন, বসুন্ধরা থেকে মাত্র দূরত্ব হচ্ছে, বসুন্ধরা 300 ফিট থেকে মাত্র দূরত্ব হচ্ছে 6 থেকে 7 মিনিট, বা ম্যাক্সিমাম 10 মিনিটের মতো লাগবে আপনার এই বাসাটাতে আসতে। তো দর্শক, বসুন্ধরা 300 ফিট থেকে। তো দর্শক, আশা করবো আপনাদের ভালো লেগেছে আমাদের আজকের বাড়িটা। মনে হয় যদি কিনতে আসতে চান তাহলে কিন্তু আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও সম্পূর্ণ দেখার জন্যে।